থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে ওয়েলকাম টু আকাশবাণী। আজকে বেরিয়ে পড়েছি রাস্তায়, আজকে যাবো এটিকের ম্যাচ দেখতে। আর এটিকের ম্যাচ দেখি না বলে অনেকে কমপ্লেন করো যে এটিকের ম্যাচ দেখি না কেন, কিন্তু তার আগে বইমেলা যাবো, ফুটবল সংক্রান্ত একটা ব্যাপার আছে। আর জর্জ টেলিগ্রাফের একটা প্রোগ্রাম, এখনকার ছেলেপুলেরা পড়াশোনা ছেড়ে খেলাধুলা করতে যায়, তো এইটা নিয়ে কিন্তু জর্জ টেলিগ্রাফ প্রোগ্রাম করছে। আর জর্জ টেলিগ্রাফের ব্যবসা ব্যাপারই আলাদা, কারণ ওরা জীবন যেরকম গড়ে দেয় খেলাধুলা দিয়েও ভরিয়ে দেয়, তো সব দিক দিয়েই আর কি জর্জ টেলিগ্রাফ এগিয়ে চলেছে। সেই প্রোগ্রামটা আগে দেখবো, তারপরে কিন্তু আমরা এটিকের ম্যাচ দেখতে পাবো। চেস গ্র্যান্ডমাস্টার দীপেন্দু বড়ুয়া, আমাদের অহংকার, বাঙালির অহংকার সুব্রত দত্তকে অনুরোধ করবো গৌতম সরকারকে আমাদের সকলের হয়ে সম্মান জানানোর জন্য। গৌতম দা, ভেতরে তো অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হয়েছে, তো এতটা তো দেওয়া যাবে না, আমার এটিকের ম্যাচটাও দিতে হবে। তো ইস্ট বেঙ্গলের ফ্যান আর হচ্ছে মোহনবাগানের ফ্যান দুজনকে পেয়ে গেছি, ওরা কিন্তু জর্জেরই স্টুডেন্ট। এবার ওদের থেকে জেনে নেবো যে মূল মানে বক্তব্য বা মূল ব্যাপারটা কী ছিল অনুষ্ঠানে। দেখো, ব্যাপারটা এটা ছিল যে খেলতে যাব মোহনবাগান হই ও ইস্টবেঙ্গল হোক, আলটিমেট আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলা ফুটবলের উন্নতি, আর সেটার জন্য মাঠে যাওয়া প্রয়োজন, ছাত্ররা মাঠে যাচ্ছে না, সেটার উদ্দেশ্যে এটা ছিল। ভালো লাগলো খুব অ্যাটেন্ড করে। আর জর্জ টেলিগ্রাফ কিন্তু যেরকম ওকে প্রশ্ন করে ইস্টবেঙ্গলের ফ্যান, ওরা এখন মুষড়ে রয়েছে, কারণ ইস্টবেঙ্গল এখন খুবই দুঃখিত। না, আমি ওর কথায় একটা জিনিস ধরবো, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলা ফুটবল না, এখন ইন্ডিয়ান ফুটবলের যে বাজে অবস্থা, তার জন্য পরিকাঠামোকে আমাদেরকে অনেকটা জোর দিতে হবে, বা ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে একটু প্রেশারাইজ করতে হবে আমাদের ফ্যানদের হয়েছে কেন এই জিনিসটা হচ্ছে। রোটারি ক্লাব অফ জর্জ কলেজ জর্জ টেলিগ্রাফের সাথে কোলাবোরেট করে একটা ফুটবল টুর্নামেন্ট করছে, আবার দেখা হবে ওখানে। আচ্ছা, আমার একটা অভিযোগ আছে, মহিলাদের জন্য কিছু নেই কিন্তু খেলা। আচ্ছা, মহিলা ফুটবল না? নেই নেই নেই, কলেজে নেই। হবে, মহিলা ফুটবল হবে। তাহলে অধিরাজ দা আমাদের এখানে পার্টি ছিল, দেখো একজন কিন্তু কমপ্লেন করেছে মহিলাদের জন্য কোনো প্রোগ্রাম কিন্তু ঠিক না, এসব ঠিক না। দেখো, জর্জ টেলিগ্রাফের প্রোগ্রামে এসেছে, সেখানে বলছে খেলাধুলা করতে হবে, কিন্তু বইয়ের বোঝা নিয়ে এসেছে। দেখো, টিমে যেটা হলো আজকের প্রোগ্রামটার পরে যে ফুটবলের উন্নতি, আর সেটার জন্য চলে আসে, সেটার জন্য জর্জ। আচ্ছা, এটা আমরা বুঝেছি, বাবা মাকে বোঝাতে হবে এটা, বোঝা গেছে, এই ভিডিওটা দেখলে বুঝবে। জর্জ গ্রুপ সবসময় উন্নতি চায় ফুটবলের খেলাধুলার, আর তাই জন্য ভালোবাসি জর্জ, জীবন করে দেয়, জীবন করে দেয়। আমরা রিজার্ভ করে যাচ্ছি, পাঁচজন আছি সোধার, আমি এখানে আছি, গুড্ডু ওইখানে পাশে, ভোলপেও আছে, কার্লোস, ডোন্ট ট্রাই দিস ডান্স এট হোম। ফার্স্ট ম্যাচ এটিকে দেখতে এলাম, হ্যাভ ইউ বিন দেয়ার সল্ট লেক স্টেডিয়াম? ইয়া ইয়া, বিন দেয়ার ওয়ান টাইম ফর ATK ম্যাচ। তো এটিকে ম্যাচ আগে তো দেখতেছ, এবার একটু বডি ম্যাসাজ হবে, হিয়ার ইজ বডি ম্যাসাজ। আই ওয়ান্ট টু আই আজকে কার্লোস তো এটিকে কে সাপোর্ট করবে, আমরা আজকে এটিকে কে সাপোর্ট করব। আর এটিকে তো চরম টিম রয়্যাল কৃষ্ণা আছে, আজকেও প্রেডিকশনটা করে দাও, হোয়াট ইজ দ্য প্রেডিকশন টুডে? দ্য প্রেডিক্ট, আই মিন ইয়া, ইয়েস্টারডেস প্রেডিকশন ওয়াজ নট গুড। ঠিক আছে, গোনা উইন, I'll go with the 2-0. Let's bet. $10 on ATK. Our chance to bet যদি বলটা গোলে ঢোকাতে পারো দুজন থাকবে কন্টেস্টেন্ট, হ্যাঁ গোলে ঢুকে দিয়েছে, গোলে যদি ঢোকাতে পারো তাহলে কিন্তু জার্সি, তারপর টিকিট, এসব কিছু ব্যাপার আছে, মানে প্রাইজ পাবে আর কি। You can wear. So we have photographers over the zone.
কার্লোসকে কিন্তু হারিয়ে দিয়েছে গুডু, ঠিক আছে? আমরা লাগান মিল গেছে, লাগান জিত গেছে, লাগান জিত গেছে, বিলাসিকে হারিয়ে দিয়েছে গুডু। কি প্রাইস পেল, কি প্রাইস, আরে কি প্রাইস পেল, জানি না এটা কি জানা দিয়েছে। আচ্ছা মনে সিগার 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 পুরো টিম নামছে এদিকে। তো আজকে রয় কৃষ্ণ আছে, ডেভিড উইলিয়ামস সাবজেক্টে আছে, তো প্রচন্ড এন্টারটেইনিং ব্যাপার স্যার। কিন্তু প্রথমে আসার সাথে দেখলাম দেবের গান হচ্ছিল, ওটা একটু অ্যানয়িং লাগছিল, কিন্তু তারপরে কিন্তু এনজয়মেন্ট আছে। ও আচ্ছা উড়িষ্যার একটা ফ্যান আছে, যে উড়িষ্যার ফ্যান যা ভাই, উড়িষ্যার ফ্যান কোথায় হয়ে গেল রে বাবা, উড়িষ্যা থাকে কিন্তু এটিকে কে সাপোর্ট করি। আচ্ছা আমাদের জন্য কিন্তু এরা স্যাক্রিফাইস করেছে সিট, এরা মাটিতে বসে রয়েছে, আমাদের জন্য সিট স্যাক্রিফাইস করেছে, কোনো ব্যাপার না। আজকে রয় কৃষ্ণ আছে, সুসাইরাজ আছে, তো কাকে বেশি প্রেফার করছো, বিদেশি না ইন্ডিয়ান প্লেয়ার, কে গোল করলে বেশি? রয় রয় কৃষ্ণ রয় কৃষ্ণ রয় কৃষ্ণ সুসাইরাজ ঘরে ঘরে। And I told you, this is his return season. He was injured last season. The full last season he was injured. All right, so it's like really like Valencia then. Yeah. Very, very nice. This Bengal match, I want Brandon ke pochond hoyechilo. Ajke Sumit Rathi ke sobche beshi pochond hoyeche kintu. Acha half time hoyeche, first half e to 0-0 score. Ektu boring hoyeche khela ta, mane protidin jerokom mane etike jom jholchano khela lago. Seta ajke to beshi. Dia second half e agre to second half e shuru korechilo goal. To ajke dekha jacche second half e goal hobe. কিন্তু এটিকে সাথে আর মোহন বাগানের যে মার্চ হয়েছে সেটা নিয়ে এটিকে ফ্যানদের কিছু বক্তব্য আছে শুনে না, তোমাদের কি মত? এটিকের মোহন বাগানের মার্চের ফলে ডেফিনেটলি ফ্যান বেস একটু এফেক্ট করেছে, যেমন আমাদের লোক হতো যেরকম 25,000-26,000, সেখানে এখন লোক অনেকটা কমে গেছে, 15,000-16,000 লোক হয়, সেদিকে ফ্যান বেস ডেফিনেটলি এফেক্ট হয়েছে। বাট ইন্ডিয়ান ফুটবলের দিকে ডেফিনেটলি একটা It's been an entertaining first half. No goals, but entertaining. I like it. আমার সাথে কিছু রঙিন এটিকে ফ্যান আছে, একদম দেখতে পাচ্ছ, মানে অন্য সময় দেখলে হয়তো চিনতেও পারবো না, এখন এমন ভাবে দেখছি। সেকেন্ড হাফ স্কোর কি হবে বলো? আই থিংক 4-2-0 এখন কিন্তু 1-0 গোলে এগিয়ে গেছে, সেকেন্ড হাফ চলছে, এখন মোটামুটি 50 মিনিট খেলা হয়েছে, তো সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যে কিন্তু রয় কৃষ্ণ কর্নার থেকে গোল করে দিয়েছে। Krishna Hat from Chennai. Krishna! Krishna!
বেঙ্গালুরু থেকে আসা প্লেয়ার অনু শেষ রয় কৃষ্ণাচার ফিনিশ গুলো হোক দেখার মতো দেখার মতো আজকে এটিকে তিন গোল দিয়েছে রয় কৃষ্ণা হ্যাট্রিক তো কিছু কচি কাছে ধরো পেয়ে গেছে এটিকে একদম ডাইহার্ড ফ্যান এখন আছি এইচএফসি দোকানে এখানে কিন্তু অরিন্দম দা এরাও গরম গরম আমাদের খাওয়াচ্ছে এটাকে কি বলে আচ্ছা ক্রিস্পি চিকেন পকোড়া তো আজকে কিন্তু স্পন্সর করলো খুব ভালো লাগছে দাদা ভাই এরা গেছে ইস্ট বেঙ্গল সাপোর্টার কিন্তু মোহনবাগান সাপোর্টার দুজনের মধ্যে বাড়িতে খুব ক্লাশ হয় মোহনবাগানের কাল তো খেলা আছে প্রেডিকশন বলে দাও কালকে মোহনবাগান জিতবে ও হারবে 2-0 তে মোহনবাগান জিতে বলছে আমারটা বলে দি ও 5 গোলে হারবে আচ্ছা দেখো দাদা ভাই আমাদের তোর বলার সেখানে কিছু নেই আচ্ছা আর কার্লোস কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছ কার্লোসকে কিন্তু স্পন্সর করছে আর কার্লোস কিন্তু বলছে এই দোকানের এই ক্রিস্পি চিকেন কিন্তু কেএফসি থেকেও বেটার এটা তো বিশাল বড় একটা পাওনা তাই না লোক আসলে খেলে তাহলেই তো বুঝতে পারবে না অবশ্যই এখানে এলে এটা রাস্তার এটা এটা হচ্ছে আমাদের যে ইয়ে সল্লেক স্টেডিয়াম তার জাস্ট উল্টো দিকে মানে তোমার যে সিআইটি রোডটা পড়ছে চারু কাফের উল্টো দিকে আমাদের দোকানটা হেঁচেছে আচ্ছা তোমার দোকানটা একটু দেখিয়ে দিই এখন এখন শেষ হয়ে গেছে কারণ এখন রাত হয়েছে 10টার সময় আর দেখে না দোকানের সামনেটা এইচএফসি লেখা আছে সবাই এখানে আসবে একবার ঘুরে যাও মানে স্টেডিয়ামে যখনই মানে ফেরার সময় আবার খিদে পায় এখানে খেয়ে নেবে তখন কিন্তু টাকা দিতে হবে তখন স্পন্সর না আজকে স্পন্সর করেছে ঠিক আছে খেলা থেকে ফিরতে ফিরতে প্রচুর রাত হয়ে গেছিলো এখন 11:15 বাজে আর বৃষ্টিও পড়ছে কোনো মতে এখন বাড়ি গিয়ে মানে শরীরটাকে ফেলতে পারলে বাঁচি কারণ প্রচুর টায়ার্ড কারণ বই মেলা থেকে তারপরে এটিকের ম্যাচ দেখে তারপরে আবার ওদিকে যেতে হলো অভিলাষ ওদের দোকানের নাম এইচএফসি দেখলে ওরা মানে এত আমাদের আপ্যায়ন করলো তো থ্যাংক ইউ অভিলাষকে আমাদেরকে এরকমভাবে আজকে ট্রিট দেওয়ার জন্য আর আজকে তো দেখলে প্রথমে জর্জের যে প্রোগ্রামটা ছিল ওটাও কিন্তু একটা ইনোভেটিভ প্রোগ্রাম কারণ এখন এরকম প্রোগ্রাম কাউকে দেখি না করতে যে ছেলেপুলেদের খেলাধুলা নিয়ে এরকম প্রোগ্রাম করছে যেখানে শুধু মানে পড়াশোনা পড়াশোনা প্রেশার এই জন্য কিন্তু ছেলেপুলেদের মধ্যে দিয়ে সেই সহবত ব্যাপারটা হারিয়ে যাচ্ছে তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও সাবস্ক্রাইব করো করো তাড়াতাড়ি যারা এখনও করোনি জলদি করো এখনের জন্য কালিন্দি থেকে টাটা